পবিত্র রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আরও নতুন 6টি কিচেন টিপস দেখার জন্য। আজকে যে টিপসগুলো শেয়ার করব একদমই নতুন আইডিয়া, আশা করি আপনাদের ভালো লাগবে এবং সংসারের অনেক কাজে আসবে। তো শুরু করলাম প্রথম নম্বরের টিপস, এটা হচ্ছে রান্নাঘরে ব্যবহার করা তেলের বোতল। আমরা যে বোতলটায় সাধারণত তেল ঢেলে থাকি, একটু লক্ষ্য রাখবেন এর গায়ে অনেকটা তেল তেলে ভাব থাকে আর হলুদ মেখে যায়, মরিচের গুঁড়া মেখে যায়, ওভারঅল একটা তেল চিটচিটে ভাব থাকে যে ধরলে হাতটা এমন তেল তেল হয়ে যায়। তো এই বোতলটা যদি সাবান দিয়ে ধুতে যায় তাহলে কিন্তু এই তেলটা আরও বেশি তেল তেলে হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, আমরা যে পাউডার গায়ে দেই সেই পাউডার, কারো কাছে যদি মনে হয় পাউডার অপচয় হয়ে যাবে তাহলে সে আটাও ব্যবহার করতে পারেন। অনেক সময় হয় কি, রুটি বেলার সময় কিন্তু চারপাশে অনেক আটা থেকেও যায়, ওই আটাটা ফেলে না দিয়ে ওটা সংরক্ষণ করবেন, ওইটা দিয়ে এইভাবে বোতল পরিষ্কার করে নিতে পারেন। একটু ঘষে নিলেই এর গায়ে যে দাগ আছে প্লাস যে তেল তেলে ভাব আছে কিছুই থাকবে না। আমি পরিষ্কার করে দেখাচ্ছি, আটা অথবা পাউডার দুইটাই কিন্তু তেল কাটাতে প্লাস এই বোতলের গায়ে যে দাগ আছে সবগুলো দূর করতে খুব ভালো কাজ করে। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে, আপনারা এভাবে বোতল পরিষ্কার করে নেবেন। আমি একটুখানি ঘষে দেন দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার। তেলের মধ্যে সাবান দিলে কিন্তু তেলটা আরও বেশি তেল তেল হয়, কিন্তু আটা পাউডার দুইটা যে কোনো একটাই যদি আপনি ব্যবহার করেন তাহলে তেলের তেল তেলে ভাবটা অনেক দ্রুতই কেটে যাবে। এবার আমি একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে এর গায়ে যে পাউডার অথবা আটা আছে সেটা মুছে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করেন তেলের বোতলটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়েছে আর একদমই তেল তেলে ভাব নাই। আমি এখন তেলের বোতলটা আমার হাতে আছে কিন্তু হাতটা তেল তেলে হয়ে যাচ্ছে না। আশা করি এই টিপসটা অনেক কাজে আসবে। চলে যাচ্ছি দুই নাম্বার টিপসের দিকে, এটা হচ্ছে চা পাতা। চা আমরা খেতে কম বেশি সবাই ভালোবাসি, সেটা রং চাও হতে পারে, দুধ চাও হতে পারে, তবে চায়ের পাতাটা বেশি দিন ঘরে থাকলে চায়ের কালারটা আর ওইভাবে আসতে চায় না, আর চায়ের লিকারের যে একটা ঘ্রাণ আছে ঘ্রাণটাও কিন্তু ওইভাবে পাওয়া যায় না। তখন আমরা একটা কাজ করতে পারি, চায়ের পাতা যখন ডিব্বায় রাখবো তখন এরকম চারটা পাঁচটা গোটা এলাচ যদি দিয়ে দেই তাহলে চায়ের ঘ্রাণ এবং কালার দুইটাই অটুট থাকবে পাশাপাশি। এটা দিয়ে আপনি দুধ চা করুন আর রং চা করুন, যেটাই করুন না কেন চায়ের এত এত দারুণ একটা ফ্লেভার হবে, এই এলাচটা এর ভিতরে বন্ধ থাকার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো এইভাবে এলাচ দিয়ে এলাচটা একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, এভাবে এলাচ দিয়ে চায়ের পাতা সংরক্ষণ করবেন, তাহলে একদম চায়ের স্বাদ গন্ধ ঘ্রাণ সব অটুট থাকবে, আরও একটা এক্সট্রা ফ্লেভার পাবেন। এবার চলে যাচ্ছি রোজা সংক্রান্ত কিছু টিপস এখানে শেয়ার করব। রোজার মধ্যে চিনি কিন্তু হয়তো আমরা সবাই একটু বেশি কিনব, কারণ শরবত ছাড়া তো ইফতারি একেবারেই অসম্ভব। তো চিনি ডিব্বার মুখটা আপনি যত ভালোভাবেই আটকান না কেন অনেক সময় কিন্তু এতে পিঁপড়া ধরে যায়। তো পিঁপড়াটা কীভাবে ধরা বন্ধ করবেন সেই টিপসটা এখানে শেয়ার করছি। এই চিনিতে কয়েকটা গোটা লবঙ্গ দিয়ে দিব, লবঙ্গের যে কড়া ঘ্রাণ থাকে লবঙ্গের ঘ্রাণের কারণে এখানে পিঁপড়া একদমই ধরবে না। এই চিনিটা তাতে যতদিন ঘরে থাকুক না কেন লবঙ্গ দেওয়ার কারণে একদমই পিঁপড়া আসবে না। চিনিটা এইভাবে রাখবেন, তাতে যত পরিমাণে চিনি রাখুন না কেন একদমই পিঁপড়া আসবে না। চিনিটাকে সরিয়ে রেখে চলে যাব চার নাম্বার টিপসের দিকে, এখানে আমি নিয়েছি ছোলা। রোজার মাসে ছোলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের প্রায় প্রত্যেকের ঘরে প্রতিদিন হয়তো ইফতারিতে ছোলা ভুনাটা থাকে। তো ছোলা কিন্তু কয়েকদিন ঘরে থাকলে এতে পোকা ধরে যায়, কালো কালো যে কেড়ি পোকাটা হয় সেটা ধরে যায়, হয়তো এই পোকার অন্য কোনো নাম থাকতে পারে যে নামে আপনারা চিনেন। কোন উপায়ে ছোলা রাখলে ছোলাতে পোকা ধরবে না সেই টিপসটা এখানে দেখিয়ে দিচ্ছি। এই ছোলাতে অ্যাড করে দিব কয়েকটা তেজপাতা, তেজপাতা অথবা শুকনো মরিচ, তেজপাতা শুকনো মরিচ দুইটাই কিন্তু আমাদের ঘরে থাকে, দুইটাই একসাথে দিতে হবে এমন না, দুইটা যে কোনো একটা দিলেই হবে। আর এরপরে এই ডিব্বার মুখটা বন্ধ করে দিয়ে ছোলাটা রেখে দিন, তাতে যদি পাঁচ ছয় মাস পর্যন্ত ঘরে থাকে তারপরেও দেখবেন কি পোকা ধরবে না একদমই। চলে যাব পাঁচ নাম্বার টিপসের, এখানে আমি নিয়েছি আমার ব্যবহার করা গ্রেটার। একটু খেয়াল করবেন গ্রেটারটার একটা হলদেটে ভাব, অনেকটা ময়লা হয়ে গেছে, গ্রেটার ব্যবহার করতে করতে এমন ময়লা পড়ে যায় বা অনেক সময় জংও ধরে যায়।
তখন যে কাজটা করবেন গ্রেটারে এইভাবে টমেটো সস দিয়ে দিবেন। টমেটো সস তো আমাদের কম বেশি ঘরে সবারই থাকে, আর যদি আপনার ঘরে ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার নেবেন, ফয়েল পেপার না থাকলে একটা পুরানো বিরাশ নেবেন যেটা আপনি রান্নাঘরের কাজে ব্যবহার করেন। তারপরে এই টমেটো সস দিয়ে বিরাশের সাহায্যে গ্রেটারটাকে এইভাবে ঘষুন কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট ঘষলে হবে কি, আপনার গ্রেটারে যত প্রকারের ময়লা আছে এমনকি জং জং যে ভাবটা আছে মরিচা সেটাও রিমুভ হয়ে যাবে। আমি এই বিরাশ দিয়ে কয়েক মিনিট ঘষে তারপর পরিষ্কার পানি দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশান পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি, আর ক্যামেরা ক্লোজ করে দেখিয়ে দিলাম গ্রেটারটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়েছে। এবার চলে যাব ছয় এবং সর্বশেষ টিপসের দিকে। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি বেসন। বেসনটা কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, অনেক উপায়ে সংরক্ষণ করা যায়। ছাদে রোদে দিয়ে সংরক্ষণ করতে পারেন, ছাদে রোদে দিয়ে যদি বেসন রাখেন তাহলে একদমই পোকা ধরবে না, দলা হয়ে যায়। আর যারা কোনো কারণে রোদে দিতে পারবেন না তারা যদি এইভাবে চুলায় একটু টেলে নেন, শুকনো কড়াইতে কয়েক মিনিটের জন্য টেলে নেন আর তারপর এটা ঠান্ডা করে ডিব্বায় রেখে দেন, তাহলে এই বেসনটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পাঁচ ছয় মাস পর্যন্ত এই বেসন ভালো থাকবে, একদমই পোকা ধরবে না, দলা পেকে যাবে না, আর এটা দিয়ে কোনো কিছু তৈরি করলে কালারটাও সুন্দর আসবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ যে যেখান থেকে আমার সাথে ছিলেন তাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরপরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।